পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে সংস্কৃতির শহর কলকাতায় শুরু হয়ে গেছে বাংলা সঙ্গীত মেলা। মুক্ত মঞ্চে শহরের একাধিক স্থানে প্রতিদিন বসছে সঙ্গীতের আসর। লোকগীতি থেকে বাংলা আধুনিক গান, রবীন্দ্রসঙ্গীত সহ একাধিক ভাষার গানের ডালি নিয়ে হাজির নবীন প্রবীণ একাধিক শিল্পী, যাদের গানে আনন্দিত হচ্ছে জনতার হৃদয়। এই রকমই এক গান ভরা সন্ধ্যায় ক্যালকলিং পৌঁছে গিয়েছিল নন্দন রবীন্দ্র সদন প্রাঙ্গণে। সাক্ষী ছিল শিল্পী ও শ্রোতার মেলবন্ধনের। সঙ্গীত মেলা তো অসম্ভব সুন্দর একটি অনুষ্ঠান এবং খুব প্রেস্টিজিয়াস অনুষ্ঠান। শিল্পীদের পক্ষে গাইতে এখানে খুবই আনন্দের ব্যাপার এবং সাধারণ মানুষ যারা মিউজিক লাভার তাদের জন্য সঙ্গীত মেলা একটি অসম্ভব সুন্দর অনুষ্ঠান। সাত দিন ধরে যে গানের মেলা হয়, এখানে বহু শিল্পীর সাথে বহু সাধারণ মানুষের যে মেলবন্ধন, এটা কি অভিনব ব্যাপার। একটা বছর ভীষণভাবে অপেক্ষা করে থাকি এই মেলাটার জন্যে, কারণ এখানে অনেক মানুষের জন্যে অনেক শিল্পীকে আমরা দেখতে পাই এক জায়গাতে। অনেক তো অনেকের সঙ্গে তো সেরকমভাবে দেখা সাক্ষাৎ হয় না বা কথা হয় না, এখানে হয়। সব থেকে বড় কথা হচ্ছে আমরা বহু বছর গানমেলায় অনুষ্ঠান করছি, আমি ফার্স্ট টাইম দেখছি যে এই মঞ্চটাকে এত সুন্দর করে সাজানো হয়েছে। সো ইট ইজ সামথিং ভেরি গ্ল্যামারাস। খুব গুরুত্বপূর্ণ, কেন এই একসাথে এত মানুষকে গান শোনাতে পারা, এটা একটা বিশাল স্যাটিসফ্যাকশনের জায়গা আমাদের কাছে। সেজন্য খুব ভালো লাগে, গানমেলা অপেক্ষা করে থাকি একদম। এই সঙ্গীত মেলা যখন হয় দীর্ঘদিন ধরে, তখন এই সঙ্গীত মেলায় আমরা নতুন গায়ক গায়িকাকে খুঁজে পাই। গ্রাম মফস্বল থেকে উঠে আসা গায়ক গায়িকারা যারা শহরের মঞ্চে অনুষ্ঠান করতে পারেন না, তাদের উঠে আসা, তাদের চেনা, এটা একটা সঙ্গীত মেলার বড় অবদান। বাজারে ধমসা মাদল আলো দে আলো লোকন।